ওস্তাদ আমাদের ইউনুস ভাই প্রশ্ন করেছিলেন যে রসুল সাল্লাহ জিনিস শেখে গেছেন সে কথা বলেছেন করেন এবং বাংশন না এটি জানার পরেও যদি কেউ আলিলদুল্লাহকে নবী বলে স্বীকার করে তাদের অবস্থা কী হবে তাদের এই প্রসঙ্গে তিনি জানতে চেয়েছেন দেখুন ইমানের মৌলিক পয়েন্ট হলো ছয়টা বিল্লাহি তুবিল্লাহ হিমালাইকে হি অকুতবি অরুসুলি তো এই ছয় পয়েন্টের কোনো একটার মধ্যে যদি আর সাড়ে পাঁচটাও কারো ঠিক থাকে অর্ধেক ব্যা ঠিক থাকে তাহলে তারা মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই তার মধ্যে একটা হলো বীর রসুল নবী মোহাম্মদ রসুলাম তিনি নবী এতে যদি কারো সন্দেহ থাকে কেউ যদি এটা মনে করে যেমন অনেক শিয়াদের আঁকে এটি যে আল্লাহান জিবরাইল কাছে ওহি দিয়েছিলেন মূলত আলীর কাছে নিয়ে যাওয়ার জন্য তখন জিব্রাইল খেয়ানাত করে নবীজির কাছে নিয়ে যায় তাদের বিশ্বাস এটা তাদের বিশ্বাস এটার থেকে যে ঝামেলাটা তৈরি হচ্ছে সেটি হলো যে একটা মারলি ফেরাস তাদের প্রতিমান থাকতেছে না দুই নম্বর হলো আল্লাহর প্রতি ইমান থাকতেছে না কারণ আল্লাহ জানতে পারলেন না বুঝতে পারলেন না কার কার কাছে কাছে যাবে যাবে তিন নম্বর নবীজির প্রতি তো ইমান ঠিক থাকছে না তো সেই জন্য বললাম যে এই ছয়টার কোনো একটাই যদি গর্ব থাকে তাহলে তার আর মুসলমান থাকার কোনো উপায় নেই অতএব নবী মোহাম্মদ তিনিই নবী তিনি সর্বশেষ নবী তারপরে কোনো নবী হবেন না নবী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আলির দাহ্লাহ তালানো তিনি তার ওসিও না আর তিনি নবীও না অতএব কেউ যদি আলীর নবী মনে করে এটা মনে করি তো ভ্রান্ত সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে তাহলে সে আর মুসলিম থাকার উপায় নেই এক কথায় এক কথায়